গল্প প্রেমানন্দল আজকে তোমাদের শোনাব 17 পর্ব, অর্থাৎ শেষ পর্ব। গল্পটি লিখেছেন তাসনিম তামান্না। আপনি কি আমার আধার জীবনের এক ফালি ভালোবাসার আলো হবেন, যা দিয়ে আমার চারিপাশ আলোয় আলোকিত করে রাখবেন? আমার পথ চলার সঙ্গী হবেন? আমি আপনাকে চাই, খুব করে চাই, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, ভীষণ কষ্ট হয়। মিতা বিস্ময় চুপসে গেছে। তার কি উত্তর দেওয়া উচিত সেটা সে বুঝে উঠতে পারছে না। কাল দিদা কথা বিশ্বাস করেনি, কিন্তু আজ স্বচ্ছ যে এভাবে প্রপোজ করবে মিতার সেটা কল্পনার বাইরে ছিল। মিতার শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। স্বচ্ছের জায়গায় অন্য কেউ হলে হয়তো মিতা এতক্ষণে তার দফা রফা করে ফেলতো। স্বচ্ছকে এমন কিছু করতে বা বলতে পারছে না কেন? স্বচ্ছ কি তার অনুভূতি? মিতাকে চুপ থাকে দেখে স্বচ্ছ বলল, কিছু তো বলো, আমি তোমার মুখ থেকে কিছু শোনার ওদের অপেক্ষায় আছি। মিতা এতক্ষণ মুখ খুলল, এটা কখনো হওয়ার নাই। মিতা দাঁড়ালো না, আর দ্রুত পায়ে রিকশায় উঠে বসেও চলে গেল। মিতার বড্ড কষ্ট হচ্ছে, বুকের মধ্যে আর একটু সময় থাকলে বোধ হয় কেঁদে দিত। স্বচ্ছ কাঠ ফাটা রোদে ঠাই দাঁড়িয়ে রোদে পড়ল। শরীর থেকে মনটা যে তার বড্ড পুটছে। যে ছেলের জন্য মেয়েরা শরীর বিলিয়ে দেয়, তাকে কিনা একটা মেয়ে রিজেক্ট করে চলে গেল, তার ভালোবাসাও ফিরিয়ে দেখল না। স্বচ্ছের বড্ড জিদ হলো, মনে মনে বলল, আমি পৃথিবীর সর্বোচ্চ খারাপ মানুষটা হব, তুমি আমার না হলেও কাউকে হতে দিব না, মনে রেখো, মিতা শুধু স্বচ্ছের, তার জন্য যা করতে হয় তার সবটা আমি করব। মিতা আজকাল স্বাধীনের বুকে ছাড়া ঘুম হয় না। স্বাধীনের বুকের মধ্যখানে আটসে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমায়। প্রথম প্রথম ঘুমের ভান ধরে বুকে মাথা রাখত, স্বাধীন ব্যাপারটা ধরতে পেরে দিদাকে পেঁচিয়ে রাখছিল না। দিদা রেগে তারপরের দিন আর স্বাধীনের বুকে মাথা রাখেনি। স্বাধীন জোর করে দিদাকে বুকে টেনে বলেছিল, সমস্ত আমিটাই আপনার, তাহলে এমনভাবে দেখলেন কেন? ভাব কেমন করে দেখায় আপনার মতো ঘুমিয়ে? আমি কিন্তু চলে যাব, স্বাধীন কিছু না বললে দিদাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছিল ভালোবাসার চাদরে। রাত গভীর, চারিদিকে নিকোষ কালো রঙের ঘুটঘুটে অন্ধকার, শেয়াল কুকুরের ডাক ভেসে আসছে, মানুষজন ঘুমে বিভোর হয়ে আছে। স্বাধীন দিদা ঘুমে বিভোর এই মধ্যরাতে হঠাৎ স্বাধীন ফোন বেজে উঠল। স্বাধীন সহ দিদার ঘুম ভেঙে গেল। স্বাধীন ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। ঘুমঘুম চোখে ফোন কানে দিতেই ঘুম পূর্বের মতো উড়ে গেল। তড়িঘড়ি করে উঠে বসল, কোন হসপিটালে? হসপিটালের কথা কানে আসতে দিদার মনে ভয় ঢুকে গেল। স্বাধীন ফোন রেখে থম মেরে বসে আছে। দিদা অধৈর্য হয়ে বলল, কার কি হয়েছে, কিসের হসপিটাল বলুন আমাকে। দিদার স্বচ্ছের গুলি লেগেছে, কথাটা বলে স্বাধীন দিদাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। দিদা থমকে গেল, স্বাধীনকে সান্ত্বনা দিয়ে বলল, এখন আপনি কাঁদছেন কেন? এই সময় আপনার শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না, চলুন উঠুন, স্বচ্ছের কাছে যেতে হবে। মন বলে, আনুন, স্বচ্ছের কিছু হবে না। স্বাধীন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। দিদা বাসার সকলের বিষয়টা জানল। হসপিটালে গিয়ে মিতাকে বসে কাঁদতে দেখেন দিদা অবাক শীর্ষে পৌঁছে যায়। দৌড়ে মিতার কাছে যায়, তুই এখানে? দিদাকে দেখে মিতা দিদাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। গুলি লাগার পরে উনি আমাকে ফোন দিয়েছিল, ভালোবাসি বলতে তারপর আর কিছু শুনতে পাইনি। পরে হসপিটাল থেকে ফার্স্ট কল লিস্টে ছিলাম দেখে আমাকে ফোন দেয়। আমি এসে তোদের ফোন দিতে বলি। স্বাধীন সহ স্বাধীনের বাবা মা অবাক হয়ে তাকিয়ে আছে মিধার দিকে। ওটি থেকে স্বচ্ছকে বের করতে দেখে স্বাধীন এগিয়ে যায় ডক্টরের কাছে। ডক্টর, স্বচ্ছের কন্ডিশন কেমন? ভয়ের কিছু নেই, হাতের বাহুতে আর পায়ে লেগেছে তো, অনেক ব্লাড লস হয়েছে, দুর্বল, উনি জ্ঞান ফিরবে কিছুক্ষণ পর। থ্যাংক ইউ ডক্টর। স্বাধীন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলল, হ্যালো, আমি স্বাধীন, স্বচ্ছের ভাই, কাইন্ডলি জানাবেন আসল ঘটনাটা কি? জাহিদ শক্ত হয়ে দাঁড়িয়েছিল, বোনের এমন বেপরোয়া ভাব কিছুতে বিশ্বাস হচ্ছে না, মেনে নিতে কষ্ট হচ্ছে। তার বোন শেষে কিনা একটা সন্তানের শিখে ভালোবাস,
উনি বিভিন্ন বেআইনি কাজের সাথে যুক্ত, এটার জন্য উনি আজ আমাদের হাতে নাতে ধরা পড়েছে। পালাতে গিয়েছিল তাই আমরা শ্যুট করতে বাধ্য হয়েছি। স্বাধীনের এসব শুনে বড্ড কষ্ট হচ্ছে বলল, আপনারা ওকে অ্যারেস্ট করেছেন? জি, উনি সুস্থ হলেই ওনাকে লকআপে নিয়ে যাওয়া হবে। স্বপ্না ছুটে এসে জাহিদের কলার ধরে বলল, তুমি আমার ভাইয়াকে কেন শ্যুট করেছ? মানছি ভাইয়া অন্যায় করেছে, তাই বলে এভাবে ভাইকে শ্যুট করবে? জাহিদ কাট হয়ে দাঁড়িয়ে থাকলো, যান্ত্রিকের মতো বলল, এটা আমার ডিউটির মধ্যে পড়ে। স্বাধীন পাশের চেয়ারে বসে পড়ল। স্বাধীন স্বপ্না আর জাহিদের ব্যাপারে একটু হলে জানে। দ্বিধায় আজ ঘুমানোর আগে স্বাধীনকে বুঝিয়ে বলেছে, স্বাধীন প্রথম প্রথম অমাত করে রাগারাগি করলেও দ্বিধা মানিয়ে নিয়েছে, তাই সেদিক আর বিশেষ মন দিল না। স্বচ্ছের জ্ঞান ফিরলে সকালে দেখা করতে গেলেও মিদা কাট হয়ে বসে রইল। মিদাকে একা পেয়ে জাহিদ বোনের পাশে বসে বলল, আমি কিন্তু এমন সন্ত্রাসীকে আমার বোনের জীবনসঙ্গী হিসাবে চাইনি। মিদা ছলছল চোখে তাকিয়ে রইল, ভাঙাচোরা গলায় বলল, বিশ্বাস করো ভাইয়া, আমি কি যে কীভাবে নিজেও জানি না ভাইয়া, স্বচ্ছের কয়েক বছর জেল হয়ে যাবে। মিদা বুক ফেটে কান্না আসলো, বলল, ভাইয়া আমি বাসায় যাব। স্বচ্ছ আগের থেকে বেশ অনেকটা সুস্থ, স্বচ্ছ কোর্টের রায় দেওয়া হবে। এতদিনে একটা বারের জন্য মিধা দেখতে যায়নি। স্বচ্ছ চাতক পাখির মতো পথ চেয়ে থাকতো, মিধা আজ কোর্টে গেল। সকল সিদ্ধান্তর পর ঘোষণা হলো স্বচ্ছর কয়েক বছরের জেল। মিধা আজ কাঁদল না। স্বচ্ছকে নিয়ে যাবার সময় স্বচ্ছের কাছে গিয়ে বলল, আপনার সব পাপ ধুয়ে শুদ্ধ হয়ে আসবেন, আমি আপনার জন্য আমার শেষ নিঃশ্বাস অবধি অপেক্ষায় থাকব। গল্পটি এখানেই সমাপ্ত। জানি না গল্পটা কার কাছে কেমন লেগেছে। অবশ্যই যারা শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা পড়বেন অবশ্যই আজকে একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।